কোনো চিঠি বা কোনো পাঠিয়েছেন রাজ্যপালের কাছে যে আপনারা এইগুলো এই এই নিয়মের বিরুদ্ধে কাজ করছেন? আমরা অবশেষে গতকাল একটা চিঠি আমরা পাঠিয়েছি, এবং সেই গতকাল একটা চিঠি আমরা পাঠিয়েছি মহামান্য রাজ্যপালকে, যে এবং আমরা বলেছি যে এই যে সিদ্ধান্তগুলি আপনি নিচ্ছেন তা উচ্চশিক্ষা দপ্তর সেই সম্পর্কে অবহিত নয়, আপনি উচ্চশিক্ষা দপ্তরকে অবহিত করুন এবং একসঙ্গে কাজ করুন। কিন্তু একত্রে কাজ করার ক্ষেত্রে ওনার খুবই অনীহা দেখা যাচ্ছে, এবং সম্পূর্ণভাবে একটা স্বেচ্ছাচারীভাবে আমাদের না জানিয়ে কাউকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে হঠাৎ এমনকি উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন, এবং সেই উপাচার্য কাকে নিয়োগ করছেন সেই সম্পর্কে তিনি নীরব থাকছেন। এগুলো আমাদের অবিবেচনা প্রসূত এবং হটকারী কাজ বলে মনে হচ্ছে। আমি এখনও বলছি আমরা সমন্বয় চাই, আমরা সমন্বয় চেয়েছিলাম অন্তত, আমি এই সমন্বয়ের বার্তা থেকে আমি সরে আসছি না। কিন্তু উনি যদি একতরফাভাবে মনে করেন যে ওপর মহলের তাঁর ওপর মহলের কর্তাদের কথায় তিনি বিশ্ববিদ্যালয়গুলির উপর এককভাবে নিয়ন্ত্রণ চাইবেন, সেটা কি আমরা হতে দিতে পারি? একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারের শিক্ষা দপ্তর, তাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে এই কাজগুলো করা, এটা বলুন এটা বাস্তবোচিত কিনা, এটা ন্যায়সঙ্গত কিনা, এটা চুক্তিসঙ্গত কিনা।